হলো সেই বিলের কপি ছিঁড়ে কুটি কুটি করে উড়িয়ে দেন এবং তারপর ওয়াক আউট করেন। তারা বিধানসভা থেকে বেরিয়ে আসেন, ওয়াক আউট করেন এবং ওয়াক আউট করে সেখানে বিক্ষোভ দেখান। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াক আউট করে বেরিয়ে আসার ছবি দেখতে পাচ্ছেন। এই স্লোগান দিতে দিতে বিজেপি বিধায়করা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেরিয়ে আসেন বিধানসভার বাইরে। দেখুন সে ছবি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধানসভায় রীতিমতো হই হট্টগোল এবং শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে যেখানে পূজোর মুখে তারা একটা টাকা পকেটে নেই, পূজোর বাজার তো দূরের কথা, চাল ডাল কেনার চিন্তা করছেন, সেখানে বিধায়কদের বেতন বৃদ্ধির জন্য একদিনের অধিবেশন, বিধায়করা বিজেপি বিধায়কেরা যে বিক্ষোভ দেখিয়েছেন সেটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক্ষেত্রে। এবং মন্ত্রীদের উভয়েরই বেতন বৃদ্ধির জন্য দুটো বিল আনা হলো, দুটো বিল আজকে পেশ করে আলোচনা করার কথা ছিল, কিন্তু সেই আলোচনা শেষ পর্যন্ত আর হতে পারেনি সমাদৃতা। তার কারণ রাজ্যপাল এই বিলে শেষ পর্যন্ত সই করেননি এবং রাজ্যপালের সই না হওয়ায় এই বিল নিয়ে আদৌ আজ আলোচনা হতে পারবে কি না সেটা নিয়ে যথেষ্ট সংশয় প্রথম থেকেই ছিল এবং সেই সংশয় শেষ পর্যন্ত আর দূর করা গেল না। বিল পেশ হলো ঠিকই, কিন্তু বিল পেশ হলেও বিল নিয়ে আলোচনা করা গেল না। স্পিকার শেষ পর্যন্ত জানান যে এই বিল নিয়ে আলোচনা হবে না, কারণ একজন বিধায়কের মৃত্যু হয়েছে, সেই জন্য আলোচনা আপাতত বন্ধ থাকছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার স্পিকারের সেই দাবি মানতে চাননি। তিনি বলেছেন যে রাজ্যপাল সই করেননি বলেই এই বিল নিয়ে আলোচনা হতে পারেনি। এবং তুমি নিজেও দেখালে আমাদের সেই প্লাজমা ওয়ালে সেই ছবি, যে কীভাবে বিধানসভার গাড়ি বারান্দায় বিক্ষোভ করছেন বিজেপির বিধায়করা, কীভাবে তারা বিলের প্রতিলিপি ছিঁড়ে কুটি কুটি করে উড়িয়ে দিয়েছেন এবং তাদের প্রত্যেকের একই বক্তব্য বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের এই বিক্ষোভ। প্রথমত যে কী এমন আর্জেন্সি ছিল, এত আর্জেন্সি কেন ছিল, যেখানে সরকারি চাকরি যারা করেন, রাজ্য সরকারি কর্মী যারা, তাদের বকেয়া ডিএ মেটানো সম্ভব হচ্ছে না, সেটা নিয়ে একের পর এক মামলা করে রাজ্য সরকার বিষয়টাকে ডিলেট করছে, কিন্তু মন্ত্রী এবং বিধায়কদের বেতন তথা ভাতা বাড়ানোর জন্য এত তাড়াহুড়ো যে পূজোর মাঝে দেবীপক্ষের মাঝে এক্ষুনি অধিবেশন ডাকতে হলো এবং রাজ্যপাল সই না করা সত্ত্বেও সেই বিলটা অবশেষে পেশ করে দেওয়া হলো, যদিও আলোচনা করা হয়নি। এই বিলের বিরোধিতা কিন্তু বিজেপি আগে থেকেই করছে, অর্থাৎ যখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বিধায়ক মন্ত্রীদের বেতন বাড়ানো হবে তখন থেকেই বিজেপি বিরোধিতা করছিল, আজকে একেবারে বিধানসভায় সেই বিরোধিতা তুঙ্গে উঠলো। একদম। অনেক ধন্যবাদ ঈশান্তদেব, আমরা ঈশান্তদেবের সঙ্গে কথা বলছিলাম, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো বারবার কিন্তু বিজেপি বিধায়করা এই ক্ষোভটা দেখাচ্ছেন তাদের বক্তব্য সাধারণ মানুষের কথা না শুনে। কেন বিধায়কদের মাইনে শুধু বাড়াবার জন্য এই ধরনের অধিবেশন ডাকা হচ্ছে, তাও আবার পূজোর মুখে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়করা, তারা বিক্ষোভও দেখিয়েছেন। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পল, একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনে নেবো তারা ঠিক কি অভিযোগ করছেন। সরকার মমতা ব্যানার্জি একটা উন্মাদ, তার মাথা ঠিক নেই, তার নির্দেশে এরকম মহালয়ার পরে দ্বিতীয় আজকে বিধায়কদের এলাকায় ঠাকুর উদ্বোধন আছে, নতুন উপহার বস্ত্র প্রদান আছে, জনসংযোগ আছে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসছে এখানে ভাতা বৃদ্ধি করার জন্য তিনি ডেকেছেন এবং রাজ্যপালের অ্যাসাইনমেন্ট হয়নি, বেআইনিভাবে ইন্ট্রোডাকশন করেছেন, এটা করতে পারেন না। তারপরেও পরিষদীয় মন্ত্রী এবং স্পিকার একে অর্থমন্ত্রীকে দিয়ে ইন্ট্রোডাকশন করিয়েছেন, আর একজন XML মারা গেছে বলছে এক্ষুনি খবর পেয়েছে, বলে অবিচুয়ারি হয়েছে দিয়ে পালালাম। আমরা কেউ পালাইনি, শাসক দল এবং যারা সভা পরিচালনা করছিল তারাই পালিয়েছে। আমরা এই ভাতা বৃদ্ধির বিরোধিতা করছি, আমাদের বক্তব্য ডিএ মেটান, সম কাজের সম বেতন দিন, শূন্য থাকা কর্মসংস্থানগুলো পূরণ। আজকে এই এক মিনিটের নীরবতা পালন করার জন্য আমাদের দূর দূর থেকে ডেকে নিয়ে এলেন,
কি ভাবছেন আপনি? যা খুশি তাই করবেন, আসলে তা নয়। তারা ভেবেছিল কোনো মতে বিলটাকে পাশ করিয়ে নেবে, কিন্তু মহামান্য রাজ্যপাল উনি পাশ করেননি। সুতরাং কিছু একটা বলতে তো হবে, মুখ রক্ষা করতে তো হবে, লজ্জা সরম তো বিন্দু মাত্র এদের নেই, এক বিন্দু অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে যে ডাকা হচ্ছে সম্মানীয় এরপির সাথে এক বিন্দু কথা বলে না, নিয়ম কানুন জানে না। বিরোধী দলনেতাকে ডাকা হচ্ছে, নিয়ম হচ্ছে তার সাথে একবার আলোচনা করা। এই ধরনের ধর্মীয় স্লোগান আজ পর্যন্ত বিধানসভায় কেউ কখনো দেয়নি। বিজেপি ছিল না এমন নয়, বা অনেক আগে হিন্দু মহাসভা ছিল না এমন নয়, কিন্তু কেউ কখনো এই ধরনের ধর্ম নিয়ে সরাসরি স্লোগান দেওয়া হলসের মধ্যে এটা কেউ কখনো করেনি, দুর্ভাগ্যের বাংলার পক্ষে ভারতবর্ষের পক্ষে।